जस्मात् प्रिया प्रियोग संयोग जन्म जस्मात् प्रिया प्रियोग संयोग जन्म शोकाग्निना सकल जनिषूदध्वमान शोकाग्निना सकल जनिषूदध्वमान दुःखौ सधं तदपि दुःखं अतद्धिया अहं भ्रमो न भ्रमामि वद मे तव दासयोगम् यस्मात् प्रिया प्रियवियोग संयोग जन्म शोकाग्निना सकल जनिषूदध्वमान दुःखौ सधं तदपि दुःखं अतद्धिया अहं भुमाम भुमामि वद मे तव दासयोगम् शिशिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर बहुबार जानिएछेन जगतेर ऊपर आधिपत्य विस्तार करवार दृष्टिभंगे निये जखन आमी जगत दर्शन करी তখন সেটা আমার বন্ধনের কারণ হয়ে দাঁড়ায়। শ্রীল সরস্বতী ঠাকুর জানিয়েছেন জগতের ওপর আধিপত্য বিস্তার করবার দৃষ্টিভঙ্গি নিয়ে যখন আমি জগৎ দর্শন করতে যাই সেটা আমার বন্ধনের কারণ হয়ে দাঁড়ায়। এই জগতের দিকে দৃষ্টিপাত করলে এটা প্রায়শই দেখা যায় একে অপরের উপর প্রাধান্য বিস্তার করবে, করে নিজেকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করবে, একে অপরের উপর আধিপত্য বিস্তার করতে চায়। সমাজের এটা স্বাভাবিক নিয়ম। জঙ্গলেও দেখা যায় এক পশু আরেক পশুকে দমিয়ে দেয়, ভজন রাজ্যেও দেখা যায় একে অপরকে সহসা সেই অপ্রাকৃত জগতের গুরু বৈষ্ণবগণের যে সিদ্ধান্ত আচরণ সহসা দেখা যায় না। হিরণ্যকশিপুর আলোচনা প্রসঙ্গে এইসব কথাগুলো তোলা হলো। কালকে আলোচনা হচ্ছিল হিরণ্যকশিপু এই জগতের উপর আধিপত্য বিস্তার করতে চেয়েছেন। হিরণ্যকশিপুর দৃষ্টিভঙ্গি এই, জগতের সমস্ত কিছুর ওপর আমি আধিপত্য করব, আমি কাউর আনুগত্য করব না, এমন কোনো বস্তু যেন জগতে না থাকে, এমন কোনো ব্যক্তি জগতে না থাকে যে আমাকে ডমিনেট করবে, এটা আমি হতে দেব না, সব থেকে ওপরে আমি থাকব। হিরণ্যকশিপুর মতো যারা আছেন, অনেক ব্যক্তি থাকেন হিরণ্যকশিপু হৃদয়েতে থাকে, কামিনী কাঞ্চন এরই নাম হিরণ্যকশিপু। আলোচনা প্রসঙ্গে বলা হল হিরণ্যকশিপু জগতের উপর আধিপত্য বিস্তার করতে চায়, এটা তার দৃষ্টিভঙ্গি, আর এটাই তার বন্ধনের কারণ, সেটা সে বুঝতে পারে না। হিরণ্যকশিপু জগৎকে জয় করেছে, ত্রিভুবনকে, কিন্তু আশ্চর্য বিষয় সে নিজেকে জয় করতে পারে নাই। জগতের এইটা হচ্ছে সবচেয়ে আশ্চর্য বিষয় যে জগতে সহসা কেউ নিজেকে জয় করতে পারে না, নিজেকে জয় করতে না পারার জন্য সে পরাজিত। বাহু বলে, অর্থ বলে, অনেক কিছু জয় করেছি বলে মনে হয়, কিন্তু বাস্তবিক পক্ষে সে পরাজিত। যেমন রাবণ, হিরণ্যকশিপু প্রত্যেকেই এরকম অবস্থায় পতিত হয়েছেন। কালকে আমরা আলোচনা প্রসঙ্গে প্রহ্লাদ মহারাজের কথা আলোচনা করছিলাম। আলোচনা করতে গিয়ে আমরা দেখেছি প্রহ্লাদ মহারাজ
কে পিতা জিজ্ঞাসা করেছিলেন অনেক কথা। প্রথম দিন যে প্রশ্ন করেছিলেন সে প্রশ্নটা ছিল, তুমি ভালো কি শিখেছ সেটা তুমি বলো, এভাবে প্রশ্ন করেছিলেন। প্রহ্লাদ মহারাজের কাছে প্রশ্ন করেছিলেন, প্রপঞ্চ কথ্যতাম বৎস মন্নতে সাধু যদ ভবান, যেটা তুমি ভালো মনে করো সাধু মনে করো সেটা বলো। হিরণ্যকশিপুর বক্তব্য ছিল, শিক্ষার জন্য পাঠানো হয়েছে গুরুগৃহে, নিশ্চয়ই সেখান থেকেই কিছু ভালো কিছু বলবেন, অপর কোনো জায়গায় তো শিক্ষা পায়নি সে, এটা তার ধারণা ছিল। কিন্তু আমরা বিচারে জানি যে হিরণ্যকশিপু মাতৃগর্ভে থাকাকালীন অবস্থায় সুরশ্রী নারদ তার শিক্ষায় শিক্ষিত হয়েছেন, গুরুরূপে তাকেই গ্রহণ করেছিলেন, কিন্তু হিরণ্যকশিপু তা জানেন না, এটা তার কাছে অজানা। এখানে তিনি যে উত্তর দিয়েছিলেন সেটা কালকে আমি উত্থাপন করলেও ব্যাখ্যাটা হয়নি, একটু ব্যাখ্যা করা দরকার। প্রহ্লাদ তখন বলেছিলেন, তৎসাধু মন্যে সুরবর্জ দেহিনাম সদা সমদ্বিগ্ন দিহাম সদ্গ্রহাৎ হিত্বাতুপাতম গৃহমন্দ কূপম বনম গত হইয়দ হরিমাশ্রয়। এটাকে আমি সাধু মনে করি, দেহধারী জীবের পক্ষে বিভিন্ন গ্রহের চাপেতে তারা যে কর্মফলে কষ্ট পায় সেটাকে এই জনসমাজের এই যে ব্যবহারিক জগৎ এটাকে ত্যাগ করে যদি কেউ আত্মপাত সদৃশ্য এই সংসারকে ত্যাগ করে যদি সে বনে প্রবিষ্ট হয় সেটা আমি ভালো মনে করি। সংসার কখন আত্মপাত সদৃশ্য হয়? যখন সেখানে কোনো ভগবত প্রসঙ্গ থাকে না, বৈষ্ণব ভগবান এসবের কোনো প্রশ্ন প্রসঙ্গ থাকে না, তখন সেটাকে বলা হয় আত্মপাত সদৃশ্য গৃহ, যেখানে সমাগম হয় না সাধুগুরু বৈষ্ণবের কীর্তন ভগবত কথা কোনো কিছুই নয়। যেটা বলতে গিয়ে যমরাজ মহারাজ বলেছিলেন, তান আনায়ধ্যমাসত বমুখানু মুকুন্দ পদারবিন্দ, বিমুখ যারা তাদেরকে আমার কাছে নিয়ে আসবে, বদ্ধতৃষ্ণা হয়ে পরমাংশ কুলৈর অসঙ্গ বদ্ধতৃষ্ণা হয়ে যারা রয়েছেন সংসারে তাদেরকে আমার কাছে নিয়ে আসবে, যমরাজী মহারাজ বলেছিলেন। এখানে একটা উদাহরণ মনে পড়ে গেল, শ্রী ব্রজধামে তখন 84 কোষ পরিক্রমা চলছে, প্রভুপাদের পরে বেশ কয়েকজন করেছিলেন, তার মধ্যে পরমপূজ্য মাধব গোস্বামী মহারাজ করেছিলেন। পরিক্রমা হতো তাঁবু লাগিয়ে, যারা পরিক্রমা করবেন তারা নিজে তৈরি হয়ে আসতে হতো সেরকমভাবে, এবং জায়গায় জায়গায় তাঁবু লাগানো হতো এবং জলের ব্যবস্থা দেখে, তখনকার দিনে এত সুবিধে ছিল না। আর রাত্রিবেলা ব্রহ্মচারী যারা ছিলেন বিশেষ, যাদের শক্তি ছিল, তারা তাঁবু চারিদিকে পাহারা দিতেন বন্দুক নিয়ে, বিভিন্ন রকম মশাল নিয়ে, কারণ সেখানে জঙ্গলি জন্তু জানোয়ারের ভয় ছিল, টেন্টের ভেতর ঢুকে যদি কাউকে নিয়ে চলে যায় চিতা অনেক কিছু থাকতে পারে, সেই জন্য সেখানে এইসব ব্যবস্থা ছিল, পাহারা দিতেন। হঠাৎ এক বুড়িমা কাউকে না বলে হঠাৎ রাত্রিবেলা তার কী প্রয়োজন পড়েছে কেউ জানে না, সে জল নেওয়ার জন্য কুয়াতে চলে গেছে, কাউকে বলে নাই, সে প্রহরীরাও হয়তো এদিক ওদিক ছিল। সেখানে গিয়ে যখন জল নিতে যায় তখন সে কুয়ার মধ্যে পড়ে যায়, কুয়ার মধ্যে পড়ে যাওয়ার ফলে কুয়ার মধ্যে বুড়ি পড়ে রয়েছেন এবং অত্যন্ত কষ্ট পাচ্ছেন, চেঁচাচ্ছেন, রাতের অন্ধকারে একটা আওয়াজ তো হচ্ছে। শেষে একটু দূরে ছিল কুয়াটা, এক ব্রহ্মচারী হঠাৎ জল পড়ার প্রয়োজন পড়ে গেছে, সে তখন ওই কুয়ার কাছে গেছে, গিয়ে দেখে ওখানে আওয়াজ হচ্ছে,
ভালো করে খেয়াল করে দেখে এর মধ্যে এক বুড়ি পড়ে রয়েছে। হইচই তখন তাকে বহুত গ্রামবাসীরা এসে তাকে তোলা হলো, কোনো মতে প্রাণে বেঁচে গেলেন। যেটা বলার জন্য এটা বললাম, অন্ধকূপ আর জল পাওয়া যায় যে কূপ তার মধ্যে পার্থক্যটা। সকালবেলা পরমপূজা মাধব গোস্বামীর একটা সুন্দর হরিকথা বললেন যাত্রা শুরু হওয়ার আগে। দেখুন আজ একটা শিক্ষা পেলেন আপনারা, যে কুয়ার মধ্যে জল পাওয়া যায় সেই কুয়াতে লোকের আনাগোনা হয়, আর যদি কেউ পড়ে থাকে ভাগ্য ভালো থাকে তাকে তুলে দেয়। আর যদি এই কুয়াটার মধ্যে কোনো জল না থাকতো, সব গ্রামবাসী জানে জল পাওয়া যায় না, তাহলে সেখানে কেউ যেত না, তাহলে তার উদ্ধার হতো না। অর্থাৎ তিনি বলতে চাইছিলেন যে এই যে সংসারের লোকগুলো আছে সংসার করে, সেই সংসারে অন্ধকূপ সদৃশ্য সংসার কোনটা, যেখানে সাধুগুরু বৈষ্ণবের বিন্দুমাত্র সম্মান নাই, কোনো রকমভাবে কোনো প্রসঙ্গ নাই, ভগবত প্রসঙ্গ সাধুগুরু বৈষ্ণবের প্রসঙ্গ নাই, আর যেখানে সাধুগুরু বৈষ্ণব আদৃত হন, যেখানে বিভিন্ন রকম আনুকূল্য দেয় ভগবানের জন্য বিভিন্ন কারণে তাদের সঙ্গে সম্বন্ধ আছে, তখন সেই সংসারে যদি কেউ দুঃখে পড়ে থাকে তাহলে তার সমাধান হতে পারে। এই কদিনের মধ্যে অনেকে হয়েছে, কারো স্বামী মারা গেছে, কারোর কী হয়েছে, বিভিন্ন রকম এসে কাঁদছেন তারা। তারা যদি সম্মুখে না আসতেন তাহলে তাদের দ্বারা তাদের আর এইসব সমাধান হতো না, কিন্তু সম্মুখে আসার জন্য তাদের যে সমস্যা তাদের যে দুঃখ সেটা সমাধান হতে পারল। তৎসাধু মন্যেহ অসুর বর্জ দেহিনাম সদা সমুদ্বিগ্ন দিয়াম হিত্বাতুপাতম গৃহমন্ধকূপম বনম গত হইয়াদ হরিমাশ্রয়েত। এর মধ্যে বনম গত হইয়াদ হরিমাশ্রয়েত এই কথাটা একটু বোঝা দরকার। প্রহ্লাদ মহারাজ বলছেন এই সংসারের এই সব ব্যবহারিক জগতের কুৎসিত ব্যবহার ছেড়ে দিয়ে বনম গত হইয়াদ হরিমাশ্রয়েত। অনেকে মনে করবেন তাহলে বনে চলে যাই, বনে গেলেই সমাধান হয়ে যাবে, কিন্তু আমরা ভাগবতের ইতিমধ্যে আলোচনা প্রসঙ্গে দেখেছি বনে গেলেই সমাধান হয় না। যেটা ব্রহ্মা পঞ্চম স্কন্ধে আমরা দেখেছি, প্রিয়ব্রতকে ব্রহ্মা উপদেশ করেছে, ভয়ম প্রমত্তস্য বনেষু পিশাদ ইয়তঃ স্ব আস্তে সহ ষট পত্ন্যা, এইসব কথার ব্যাখ্যা হয়েছে। অর্থাৎ সররিপু জয় না করে যারা জঙ্গলে যাবেন বলে দাবি করেন তাদের অধঃপতন অনিবার্য। তাহলে এখানে বনমগত হইয়া ধরিমাশ্রয়তে কথার মানে কি সেটা বলতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে এগারো স্কন্ধে বলবেন সেখানে, বনম তু সাত্বিকম বাসম রাজসম গ্রাম উচ্চাতে আর তামসম দূত সদনম মন নিকতনস্তু নির্গুণম ইত্যাদি কথা বলেছেন। অর্থাৎ সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। বাস্তবিক যারা সাধু তাদের সম্মুখে থাকলে পরে সদা কৃষ্ণ প্রসঙ্গ হয় আর বদ্ধজীবের সেইটা শ্রবণের সুযোগ হয়। তার দ্বারা যত তাদের পূর্বের বদ্ধ অবস্থা ছিল, অনর্থ ছিল, সাধু সঙ্গের ফলেতে সে অনর্থ নির্মুক্ত হয়ে তারা পরম পদকে প্রাপ্ত হতে পারে, এরকম ধরনের সুযোগ আছে। কিন্তু সেই পদ্ধতি সঠিকভাবে অনুশীলন হওয়া দরকার। দ্বিতীয়বার যখন হিরণ্যকশিপুর সামনে প্রহ্লাদ মহারাজকে আনা হয়েছিল, প্রথমবার এইসব উত্তর দেওয়াতে হিরণ্যকশিপু রেগে গেলেন, কোথা থেকে এইসব হরিভক্তির কথা ছিল শিখলো ছেলে বলে গুরুপুত্রদ্বয়কে বকলেন, তারা ক্ষমা চাইলেন, বললো আমরা তো কিছু করিনি। দ্বিতীয়বারে যখন বেশ কিছুদিন পরে আবার শিক্ষা দেবার পর আবার ছেলেটাকে হিরণ্যকশিপুজি রাজা তার কাছে যখন আনলেন, তখন প্রশ্ন করাতে তখন তিনি নববিধা ভক্তির প্রসঙ্গ বলেছিলেন, নববিধা ভক্তির প্রসঙ্গ বলেছেন, যেটা
Savanam kirtanam Vishnu svaranam padasevanam Archanam bandhanam dasyam Sakshma atma nivedanam Iti pungsar pita Vishnu bhaktischet navalakshana Kriyeto bhagavati adhyatan manne aditamuttamam Hiranyakasipu prashna chilo tumi ja adhyayan korecho bhalo kichu shikhecho seta tumi bolo Prahlad Maharaj Mahabhagavat tini hridaye bichar korlen je gurudev Narad jir kache je novida bhaktir prasanga ami shikhechilam setai bolbo Hiranyakasipur buddhi যে এই গুরুদ্বয়ের কাছে যা শিখেছে পাঠশালায় সেটাই বলবে প্রহ্লাদ মহারাজ কত চতুর সেটা আপনারা বিচার করলে অবাক হয়ে যাবে একটা প্রসঙ্গ আমি ছেড়ে এলাম সেটা পুরোপুরি বলি নাই কথাটা বিচার করলে বুঝতে পারবেন হিরণ্যকশিপুর কাছে প্রহ্লাদ মহারাজ পিতা বললেন না হে অসুরবর্জ্য দেহিনাম অসুরবর্জ্য দেহী নাম এই কথা বলার সঙ্গে সঙ্গে হিরণ্যকশিপু আনন্দ পেল আহা আমাকে অসুরবর্জ্য বলেছে কত আমার ছেলে শিক্ষিত হয়েছে কিন্তু যারা বিদ্বান সমান তারা উপহাস করবে একে কত বড় কথা বলল এটা হচ্ছে কত বড় কথা এটা প্রহ্লাদ মহারাজ বলল ও যে দেবতা যে ফুলেছে সন্তুষ্ট হয় শনি দেবতাকে অপরাজিত দিতে হবে শ্মশানকালীকে জবা দিতে হবে যে দেবতা যে ফুলেতে সন্তুষ্ট থাকে সেই দিতে হবে প্রহ্লাদ মহারাজ ঠিক কৌশল ভরে বন্দনা করলেন করে বললেন এতে হিরণ্যকশিপু মনে করলেন আমার ছেলে বড় লায়ক হয়েছে বিশাল শিক্ষিত তাকে কিরম সম্মান দিল কিন্তু সাধু সমাজ উপহাস করবে বলে হাসবে তার বলে এই অসুরবর্জ্য দেহি না অসুরবর্জ্য মানে যত রজস্তম প্রকৃতির লোক আছে তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট তুমি যার মধ্যে যত রজতম গুণের আধিক্য থাকবে সেই তো সবচেয়ে তার তো খারাপ অবস্থা তো হিরণ্যকশিপু তার অবস্থা থেকে বলছে ভালো এইটি হয় তৎসাধু মন্যে অসুরবর্জ্য দেহি নাম এই যে কথাটা বললেন এর মধ্যেই লুকিয়ে আছে প্রহ্লাদ মহারাজের চাতুর্য কত এখানে যে নবিদা ভক্তের প্রসঙ্গ বললেন প্রহ্লাদ মহারাজ তাকে যাকে তিনি বাস্তব গুরুরূপে গ্রহণ করেছেন তার কথাই বললেন কিন্তু হিরণ্যকশিপুর বুদ্ধি ছিল এই গুরুগৃহে যা শিখেছে তাই বললেন কিন্তু প্রহ্লাদ মহারাজ হৃদয় থেকে এই ষণ্ড অমর্ক শুক্রাচার্য কাউকেই তিনি গুরু বলে মেনে নিতে রাজি নন এইটি বাস্তব ভক্তি সমাজের বিচার বাস্তব ভক্তি সমাজ যারা ভক্তিমান বাস্তব যে জন কৃষ্ণ ভজে সে হয় বড় চতুর এখন এইভাবে প্রহ্লাদ মহারাজ যখন উত্তর দিলেন নববিধা ভক্তির কথা এটা ভাগবতের সার এই নববিধা ভক্তি যে কোনোভাবে ভগবানেতে যাজন করা হলে পরে বিষ্ণু কৃষ্ণতে বিষ্ণু তত্ত্বের যে কোনো তাতে তার তো চরম মঙ্গল হবে এখন প্রশ্ন হলো এই নববিধা ভক্তির একটা অঙ্গ কেউ যাজন করুক এক অঙ্গ সাধে কিংবা সাধে বহু অঙ্গ নিষ্ঠা হইতে উপজয় প্রেমের তরঙ্গ তাই তো তাহলে এক অঙ্গ যদি সাধন করে তারও হবে কিন্তু এক অঙ্গ সাধন করার মধ্যে যে নিষ্ঠাটা দরকার যে কনসেন্ট্রেশন দরকার সমস্ত ইন্দ্রিয়গণের যে বিমুখতা ঘুচিয়ে দিয়ে সম্পূর্ণ ওয়ান একদিকে চলে যাবে আমি শ্রবণ করতে ভালোবাসি এর অনেক প্রমাণ আছে আমি পরে দেব পরীক্ষিত মহারাজ শ্রবণে কেবল শ্রবণ করলেন সুখদেব গোস্বামী মহারাজ কীর্তন করলেন করেছেন তো এইভাবে আমরা প্রমাণ দেব এক এক করে এক একটা অঙ্গ সাধন করলেও সিদ্ধি হয় যদি ঠিক সেরকমভাবে সাধন করা যায় আর যদি নবিধা ভক্তির একসঙ্গে সাধন করা যায় যেমনভাবে করেছিলেন অম্বরীশ মহারাজ সেটাও হতে পারে কিন্তু সেটা সম্পূর্ণ নির্ভর করছে কীভাবে সে করছে তার উপর নির্ভর করবে কীভাবে সে করবে
সেটার উপর তার নির্ভর করে, তার সিদ্ধি হবে কি হবে না। এখানে যখন গুরুপুত্রদনকে শাসন করলেন হিরণ্যকশিপু, কি সব শেখালে এসব ছেলেটাকে, তখন পরিষ্কার তারা হাত জোর করে বললেন, ন মত প্রণীতম ন পরপ্রণীতম সুত বদত্তি এস তবেন্দ্র সত্য নৈসর্গিক ইয়ম মতিরস্ব রাজন। এ আপনার এই ছেলের এটা নৈসর্গিকই, এটা কেন হয়েছে আমরা জানি, আমরা কেউ শেখাইনি আর আমাদের পাঠশালাতে বাইরের কেউ আসে না। ন মত প্রণীতম ন পরপ্রণীতম, আমাদের আমরা কি করে যা, আমাদের তো ওখানে অন্য লোক বাইরের লোক ঢুকতে পারে না। তখন যখন প্রশ্ন করা হলো, তালে তালে গুরু নৈব প্রতিপ্রক্ত ভূয় আহাসুর সুতম, বলো যদি গুরুর মুখে না শুনে থাকো কোথা থেকে পেলে এটা, নোচেত গুরু মুখিয়ম তে কুত অভদ্রা সতী মতিহী, যদি গুরুমুখে না হয়ে থাকে শিখে থাকো তা কোথা থেকে শিখেছ। প্রহ্লাদ তখন নির্ভীকভাবে বলেছিলেন, মতীর্ণ কৃষ্ণে পরতোষত বা মিথো বিপদিত গৃহ ব্রতানম অদন্ত গভীর বিশতাম তমিশ্রম পুনঃ পুনঃ চর্বিত চর্বনানম। মতীর্ণ কৃষ্ণে পরতোষত বা নিজের চেষ্টায় কিংবা পরের চেষ্টায় বা উভয়ের চেষ্টাতে, জড়জগতের কাউর এরকম চেষ্টাতে কখনোই অপ্রাকৃত জগতের এই বিষয় মতীর্ণ কৃষ্ণে ভগবানেতে ভক্তি আসতে পারে না, এরকম মতি আসতে পারে না। জড়জগতের অন্যান্য সম্প্রদায়ে অনেক লড়াই হয়, তারা বলেন যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা আপনারা গৌড়ীয় সমাজ উল্টো বলে। অন্য সম্প্রদায়েরা বলে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। প্রসঙ্গ যেহেতু এসছে এটা পরিষ্কার করলে ভালো, প্রসঙ্গ এখানে উত্থাপন হয়েছে তাই জন্য এখানে পরিষ্কার করা দরকার। তাদের বিচার হলো যে রামজি, রাম ভগবান রামজি আগে এসছেন সেই জন্য হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ পরে বলতে হবে, কৃষ্ণ তো পরে এসছিলেন, এদের এই বিচার। কিন্তু এরা এত বোকা, বড় বড় বৃন্দাবনে বড় বড় বক্তা এইসব আজে বাজে কথা বলছেন, সিদ্ধ চৈতন্য মহাপ্রভুকে ভগবান মানেন না, তাদের কথা কিন্তু প্রচুর লোক শুনছেন। তা আমাদের কিছু করার নেই, তারা মরুক, যারা গলাই দিবি দেবে বলে নিশ্চয় করেছে তাদের মৃত্যু, আমরা তার কী করে তার আমরা বাঁচাতে পারবো না। চৈতন্য মহাপ্রভুকে ভগবান বলে মানেই না, কয়েকটা কথা উত্থাপন করে প্রমাণ করার জন্য, যাতে এই বলদগুলো আমার কথা শুনতে আসে, যেগুলো বলদ বুঝতে পারে না কিছু, এই জন্য করে তারা। তারা জানে কিভাবে কোন জায়গায় সেন্টিমেন্টে টাচ করলে পরে সব আমি সব লোক প্রতিষ্ঠাটা পেয়ে যাব, আমরা দুর্ভাগ্য, আমরা কি করব। সেখানে বলছেন যে ওরা, ওদের ধারণা হলো ত্রেতা যুগে রাম আগে এসছেন, দ্বাপর যুগে কৃষ্ণ পরে এসছে, কিন্তু আদৌ এ বিচার নয়। তারা আবার কখনো কখনো রূপগোস্বামী পাদে বিচার তোলে, সমাজকে পুরো একেবারে এত এমন বোকা বানিয়ে দেয়, অবাক কাণ্ড। তারা রূপগোস্বামী পাদে জীবগোস্বামী পাদের বিচার তুলবে, অথচ আসল জায়গাটা সেটা মানবে না, শিক্ষাষ্টকে বলে দেয়, অবাক কাণ্ড। কীভাবে লোকগুলোকে বোকা বানাচ্ছে, জীবগোস্বামী পাদের যে মহামন্ত্রের ব্যাখ্যা, রূপগোস্বামী পাদের, গোপাল গুরু গোস্বামী, কেউই ধার ধারে না, সব নিজের মতো ব্যাখ্যা করতে চায়। বাস্তবিক পক্ষে এই যে ওদের ধারণা, এটা হচ্ছে রামচন্দ্র, রামের কথা বলা হয়েছে, কিন্তু আদৌ তা নয়। যদি জীবগোস্বামী পাদকে মানে, ওরা যদি বলে আমরা গোস্বামীকে মানি, আমরা বলো তোমরা চিটা, মিথ্যে কথা বলছো। যদি মানো তো একটা মানবে আর একটা মানবে না, কী করে এটা হয়, তোমরা তো মানছ না, লোককে বোকা বানাচ্ছ। তাহলে বাস্তবিক কথা হলো এখানে যে রাম, এই রামটা কোথা থেকে এলো সেটা জীব গোস্বামী পাদ আদি আমাদের গুরুবর্গ ব্যাখ্যা করেছেন, রাধা সহিত রমণাথ ইতি রাম, রাধার সঙ্গে রমণ করেন এই জন্য এক অর্থে তাকে
রাম বলা হয়। এই রামটা সেই রাম নয়, দাশরথী রাম নয়, সেই কথা পরিষ্কার জীব গোস্বামীপাদ জানিয়েছেন গুরুবর্গ আমাদের গোস্বামীগণ। পরিষ্কার কথা হলো এখানে রাধা সহিত তিনি রমণ করেন, ইতদর্থে রাম বলা হয়। তাহলে হরে যেটা, হরে হচ্ছে এটা হচ্ছে সম্বোধন অর্থে, হরা হরে এই যে কথাগুলো এগুলো তো লোকে বুঝতে পারছে না। আচ্ছা আরেকটা প্রমাণ হলো আমি আমরা তা যদি আমার সম্মুখে হয় তো আমি তাদেরকে প্রশ্ন করি, আর সম্মুখে না হলে আর কি করে প্রশ্ন করব। প্রসঙ্গক্রমে যেই প্রহ্লাদ মহারাজের প্রসঙ্গ আসবে তখন সঙ্গে সঙ্গে তাদের প্রশ্ন করি, আচ্ছা আপনি যে যুক্তিটা দিলেন যে রামচন্দ্র আগে এসছে আর কৃষ্ণ পরে এসছে তাই জন্য আপনি হরে রাম বলছেন, এই তো আপনার যুক্তি, কিন্তু প্রহ্লাদ মহারাজ কোন যুগে, প্রহ্লাদ মহারাজ কোন যুগে, প্রহ্লাদ মহারাজ তো সত্যযুগে প্রথম, একদম হিরণ্যকশিপু হিরণ্যকের সৃষ্টির প্রথম দিকে। তাহলে প্রহ্লাদ মহারাজের কি মাথা খারাপ হয়ে গেছে, প্রহ্লাদ মহারাজ কোথা থেকে পেল কৃষ্ণ নামটা, তার তো বলা উচিত ছিল না, সে বলল কেন, মতির কৃষ্ণে পরতোষে তো গৃহ ব্রতানম অদন্ত গভীর বিশতাম তমেশম পুনঃ পুন চর্বিত চর্বনানম। তাহলে এখানে মতির রামে পরতোষত কেন বললেন না, আর তাও তো বলতে পারবেন না, কেন রামও তো জানবেন না, তারও তো আগে প্রহ্লাদ মহারাজ এসছেন। এগুলো মূর্খের বিচার, তারা পণ্ডিত বলে সমাজে প্রচার দেয় প্রচার করেন তা নয়। অ্যাকচুয়ালি সত্য তেতা দাপর কলি এ দীর্ঘদিন অনন্ত এর মাঝে চক্রবত চলছে, সত্য তেতা দাপর কলি সত্য তেতা দাপর কলি এরকম আলাত চক্রবত ঘুরছে, সেখানে কোনটা শুরু, একটা মালা আছে সেম একেবারে গাঁথা মণিমুক্তা, সেই মালার কোনটা প্রথম কোনটা শেষকে বলল, যেটা গোল আছে বৃত্ত একটা, সেই বৃত্তের শুরু কোথায় শেষ কোথায় এইসব কোথায় বিচার আসছে, এটা একটা বৃত্তাকার, এটা তো শুরু শেষ এটা চাকার মতো ঘুরছে, সেই জন্য তাদের এই বিচারের অত্যন্ত ভ্রান্ত, তারা ভ্রান্ত পথে পরিচালিত, এই রাম কখনোই দাশরথী রাম নয়, তারা হরে হরা এসবের বিচার করতে পারবে না। বলো ঠিক আছে রাম তো তোমাদের রামের কথা বললে, হরা হরে কাকে বলেছে, হয় না এগুলো, এগুলো তারা বলে বলেন। এবং যোগকে কালকে আমি ব্যাখ্যা করেছিলাম, কৃষ্ণেতে মতি হওয়া অত চারটিখানি কথা না, নিজের চেষ্টায় পরের চেষ্টায়, আর যারা গৃহব্রত ব্যক্তি তাদের সংসারে সেই যে সুখ, এটাকেই যত আঘাত আসুক যত কষ্ট গঞ্জনা আসুক তারা এটাকেই পুনঃ পুনঃ আবার নৌ আবার আস্বাদন করার চেষ্টা করে। কালকে উদাহরণ দিয়েছেন যেমন একটা কুকুর বেশ কয়েকদিন খেতে পায়নি, সে একটা গরুর হাড় পেয়েছে ওটাকে সে চিবচ্ছে, আর কুকুরটা গাছের তলায় বসে খুব চিবচ্ছে, সে বুঝতে পারছে না ওই হাড়টার মধ্যে কিছু নেই, সে চিবতে চিবতে তার গাল ক্ষতবিক্ষত হয়ে গেছে, সেখান থেকে মাড়ি থেকে রক্ত বেরোচ্ছে, সে মনে করছে তো এই হাড়টার মধ্যে বসবো মজা আছে অনেক রস পাচ্ছি, কিন্তু নিজেরই রক্ত সে খাচ্ছে। এরকমভাবে সংসারী ব্যক্তিগণ সংসারেতে আবদ্ধ হয়ে সংসারের সুখটাকে আমি ভোগ করব, ভোগ করছি ইত্যাদি এসব বিচার করেন, কিন্তু তারা যেহেতু সাধুসঙ্গ করেন নাই তারা জানেন না যে এতে কখনোই এরা মঙ্গলের রাস্তা কোনোদিনই খোলে না। পরে প্রহ্লাদ মহারাজ পরপর যুক্তি দিয়েছেন, নতে বিদু স্বার্থ গতিম হি বিষ্ণু দুরাশয়া যে বহিরর্থ মানি অন্ধা যথান্ধরূপনীয়মান তেয়পিশন্ত মুরুধাম নিবাধ্যা নতে বিদু স্বার্থ গতিম হি বিষ্ণু। নতে বিদু স্বার্থ গতিম হি বিষ্ণু, প্রথম কথাই হলো স্বার্থ কাকে বলে, লোকে বলবেন যে স্বার্থ মানে হলো নিজের যেটা জড় অভিনিবেশে যেটা মাথায় আসে যেটা আমার নিজের
শরীর এবং মন সংক্রান্ত বিষয়, সেটাকে সেই তার যে লাভ লোকসানের বিচারটা আমার প্রোটেকশন করতে হবে, সেটাকে তো স্বার্থ বলে, নিজের স্বার্থটা বুঝে নেব আমি, নিজের স্বার্থটা বুঝে নেব মানে নিজের জড় দেহ এবং মন সংক্রান্ত যে সুযোগ সুবিধাগুলো তার কোনোটা একবিন্দু আমি লস হতে দেবো না, আমি আমার নিজের স্বার্থটা বুঝে নেব। এটা জড়জগতের ব্যক্তি এই মানে বোঝে, জড়জগতের ব্যক্তি স্বার্থকতার এই মানে বোঝে, এর বাইরে বোঝে না। কিন্তু স্বার্থকথার যদি প্রহ্লাদ মহারাজের আনুগত্যে অর্থ অনুভব করতে হয়, যদি আমরা প্রহ্লাদ মহারাজের আনুগত্যে বাস্তবে এই কথাটা যদি বাস্তবিক আমরা ছিল প্রহ্লাদ মহারাজের আনুগত্যে এই স্বার্থ কথাটার মানে বুঝতে চাই, যেটা প্রভুপাদ বলছেন বিদ্যদ্রুড়ি বৃত্তির দ্বারা, শব্দের অর্থ অবিদ্যদ্রুড়িতে একরকম আর বিদ্যদ্রুড়িতে, এখানে প্রহ্লাদ মহারাজের বক্তব্য হল স্ব মানে আত্মা যে জীবাত্মা আছে, তার যে অর্থ সেটা স্বার্থ, অর্থাৎ যেটা পেলে পরে জীবাত্মা সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত গতি লাভ করবে। তা প্রহ্লাদ মহারাজের বিচার অনেক সূক্ষ্ম, প্রহ্লাদ মহারাজের বিচার কেউ বাইরের লোক বুঝতে পারছে না। প্রহ্লাদ মহারাজ বলছেন নতে বিদু স্বার্থগতিম হি বিষ্ণু, বিষ্ণু অর্থাৎ পরাৎপর অখিলেশ্বর বিষ্ণুই যে পরম গতি, বিষ্ণু যে পরম গতি, বিষ্ণু যে পরম গতি সেটা বুঝতে পারছে না কেউ। নতে বিদু স্বার্থ গতিম হি বিষ্ণু, তাহলে স্বার্থকতাটার অর্থ জড়জগতের লোক বুঝছে অনুভব করছে, স্ব অর্থ অর্থাৎ আমার জড়দেহ এবং মনের যে ইন্টারেস্টগুলো আছে, আমার জড়দেহ এবং মন সংক্রান্ত যা ইন্টারেস্টগুলো আছে সেটাকে আমি বুঝে নেব, এটাকে বলে পাটোয়ারি বুদ্ধি, জড়জগতের সংসারের লোকের এই বিচার। কিন্তু প্রহ্লাদ মহারাজ বলছেন স্ব অর্থ, স্ব মানে আত্মা, তার বাস্তবিক অর্থ হল যেটা প্রাপ্ত হলে পরে সংসার বন্ধন ছিন্ন করে লোক পরম গতি প্রাপ্ত হতে পারে, ভগবত চরণে যেতে পারে, সেটার কথা প্রহ্লাদ মহারাজ বলতে চাইছেন, কিন্তু সংসারের লোক এটা বুঝতে পারছেন। তাই সেখানে প্রহ্লাদ মহারাজের বক্তব্য আপনারা বুঝলেন, নতে বিদু স্বার্থ গতিম হি বিষ্ণু, কোনো লোকটার মাথায় এরকম বুদ্ধি আসছে না, বুদ্ধি তাদের আছে নিশ্চয়ই, তা নাহলে জড়জগতে এসব কাজগুলো কী করে করছে, তাদের বুদ্ধি নেই এটা বলা হচ্ছে না, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সেই সব বুদ্ধিকে বুদ্ধি বলে স্বীকার করেন নাই। যারা প্রচুর ইন্টেলিজেন্ট বলে নিজেকে মনে করেন, প্রচুর বিদেশ থেকে ডিগ্রি আনতে পারেন প্রচুর পরিমাণে, তাদের আমি পূর্বেও লক্ষ্য করেছিলাম যে একটা চাকরি ছাড়ছে ধরছে, আমি তাদের মুখ দেখতে চাই না। সেদিন সে কত উৎপাদন করেছিলেন বলে মহারাজ বোধহয় উত্থাপন করলো, আমি তাদের মুখ দেখি না, আমি থুতু ফেলতে চাই, আমার সামনে যেন না আসে। প্রসঙ্গক্রমে উঠেছিল, বললাম আমার তাদের কোনো ইন্টারেস্ট নেই, যাদের হরিভক্তি সংক্রান্ত কোনো বিবেকই নাই, যারা সাধুগুরু বৈষ্ণবের কোনো মর্যাদাই বুঝে না, তাদের কী কী হবে তাদের অর্থ দিয়ে, তাদের ইন্টেলিজেন্সি বুদ্ধি হয়ে কি হবে তাদের, সেটা ভগবান শ্রীকৃষ্ণ কখনোই তাদেরকে বুদ্ধিমান বলে বিচার করেন নাই, আর শাস্ত্র কখনোই বিচার করেন নাই। এটা গীতাতেও আছে, আমি একটা শ্লোক বলবো, এখানেও ভগবান শ্রীকৃষ্ণ ১১ স্কন্ধে উদ্ধবজী মহারাজকে বলছেন, এইষা বুদ্ধিমতাম বুদ্ধি মনীষা চ মনীষীণম যত সত্যম অনৃতে নেহ মর্তেন আপনতিম অমৃতম, বলছেন যে উদ্ধব আমি বুদ্ধিমানের মধ্যে তাকেই বাস্তব বুদ্ধিমান বলি, মনীষীগণের মধ্যে তারই বাস্তব মনীষা আছে বলে আমি মনে করি, যে মাত্র এই ক্ষণভঙ্গুর দুটো দিনের জীবন প্রাপ্ত হয়ে বাস্তব অমৃত প্রাপ্ত হয়ে এই জগৎ থেকে আনন্দের সঙ্গে চলে যাবে আমি তাকেই বুদ্ধিমান বলে মনে করি। আর এই যে অমৃত, এই কথাটার ব্যাখ্যা ভগবান শ্রীকৃষ্ণ নিজেই দশম স্কন্ধে বলেছে, বলেছেন তিনি মই ভক্তির হি ভূতানাম অমৃত তায় কল্পতে, এটা ভগবান নিজেই স্বীকার করে, এখানে অমৃত বললেন,
কেউ কেউ মনে করতে পারে কুম্ভ মেলায় যে পাওয়া যায় অমৃত, সেইটি ধাক্কা দিয়ে একবার তাড়াতাড়ি স্নান করে আমি অমৃতটাকে কেড়ে নিয়ে আসব। সেইটাকে নিরস্ত করবার জন্য এখানে কথাটা বলা হলো। বাস্তবিক ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ কোনোদিনই কুম্ভ মেলায় কুম্ভ স্নানের জন্য ব্যস্ত হন নাই, আমারও দাড়ি পেকে গেল আজ পর্যন্ত। কোনো বৃন্দাবনে কুম্ভ হয়েছে তখনও আমি স্নানের জন্য ব্যস্ত হই নাই, কেন এগুলো আমার বিষয় না। ক্ষণে ক্ষণে করো তুমি সর্বতীর্থে স্নান, সিদ্ধান্তের কথা, এগুলো না বললে শুধু চলে গেলে হয় না। ক্ষণে ক্ষণে করো তুমি সর্বতীর্থে স্নান, সেটা হরিদাস সম্বন্ধে বলা হয়। কেন এই কথা বললেন? হরিদাস ঠাকুর তো কুম্ভ মেলা স্নান করতে যাননি। শাস্ত্রীয় সিদ্ধান্ত হলো সত্যি, হরিদাস ঠাকুর যখন ভগবানের নাম গ্রহণ করছেন, যে নাম গ্রহণের মধ্যে স্বয়ং হরি আছেন, ভগবান নাম আর ভগবান আলাদা নয়। অবশ্য বদ্ধজীব যখন নাম গ্রহণ করবে সেটা নাম আর নামই অভিন্ন হয় না। এরকম একটা প্ল্যাটফর্ম সেই অবস্থায় উঠলে পরে নাম নামই অভিন্ন। যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি সহরি, এসব কথা সরলভাবে ব্যাখ্যা করা আছে। তাহলে এখানে ভগবান শ্রীকৃষ্ণ পরিষ্কার বলছেন আমি তাদেরকে বুদ্ধিমান বলি না। আবার গীতাতেও ভগবান বলছেন নাস্তি বুদ্ধি রযুক্তস্য ন চ যুক্তস্য ভাবনা ইত্যাদি কথা বলছে। যারা আমার সঙ্গে কোনো যোগাযোগই রাখে না, এত বড় তাদের অভিমান যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের দিকে সাধারণ বুদ্ধি থাকলে, একটু যদি কেউ আকাশের দিকে দেখে সঙ্গে সঙ্গে তত্ত্ব কে আমি, এটা পোকার মতো, কোথা থেকে ছাড় পোকা, এই অনন্ত বিশ্ব মানে কে? যেটা জার্মান দার্শনিক ক্যান্টের হয়েছিল, ম্যাক্স মুলারের হয়েছিল, ইংল্যান্ডের বৈজ্ঞানিক নিউটনের হয়েছিল, জার্মানের বৈজ্ঞানিক আইনস্টাইনের হয়েছিল, সাধারণ মানুষের তো হচ্ছেন। জড়জগতের কবি যাকে বলছেন কাজী নজরুল ইসলাম তার হয়েছিল। যেসব অনুভবগুলো যেসব অনুভবগুলো তার কবিতায় লিখেছেন সেটা কখনোই রিয়ালাইজেশন ছাড়া লেখা যায় না। তার যদি অনুভব না হতো কী করে লিখল? আবার অন্য কবি যার কবিতা আমরা স্কুলে পড়ে পাস করেছি বলে অভিমান করি, এখন সেই সব কবিতা শুনলে মনে হয় এই কবিতাগুলো পড়িয়েছে আমাদের, এগুলোকে আবার বিচার করে আমি লিখেছি, অবাক লাগে। কি সবার উপরে মানুষ, সত্য তার উপরে নাই, কত রচনা লিখেছি এখন বলে ফুল, আমি একটা বোকা ছিলাম, কি কাণ্ড। আবার দেখো যাকে জড়জগতের বলা হয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর, সম্পূর্ণ জড় ছিলেন না, তার ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের সঙ্গ হয়েছিল, অনেকবার হরিকথা শুনেছেন, আর ভক্তিবিনোদ ঠাকুরের কাছে তো প্রায়ই যেতেন, ভানুসিংহ নামে তখন তিনি লিখতেন, তার কাছে যেতেন ভক্তিবিনোদ ঠাকুরের দাদার হাত ধরে। আবার 17-18 বছর বয়সে বাগবাজারে 25 নম্বর বাগবাজার স্ট্রিটে কলকাতা শ্যামবাজারের কাছে, যেখানে আমাদের গৌড়ীয় মঠ আছে, সেখানে রসিকমোহন বিদ্যাভূষণ বলে এক মহাবৈষ্ণব ছিলেন। রসিকমোহন বিদ্যাভূষণ তিনি ছিলেন, তার জন্ম হয়েছিল একচক্রা গ্রামে, পেশাতে তিনি ছিলেন ডাক্তার। রাত্রিবেলা 2টোর সময় যদি কেউ ডাক্তার যেতেন, কিন্তু অনর্গল ভজনের শক্তিতে তিনি এরকম অবস্থায় পৌঁছেছিলেন কল্পনা করা যায়, এবং বোঝাই যায় ভগবান তাকে পাঠিয়েছিলেন। সেই রসিকমোহন বিদ্যাভূষণের কাছে তিনি জোড়াসাঁকোর থেকে প্রায়ই চলে আসতেন, দুপুরবেলা এসে তার কাছে বসতেন, বসে বলতেন আমাকে জগতের লোক বলে আমি কবি, কিন্তু আমি জানি না আপনার লেখায় কী জাদু আছে, আপনি যখন যেসব লেখাগুলো লেখেন সেই লেখাগুলো এরম মনে হয় একটু কাত করে দিলে রস পড়ে যাবে, কোথা থেকে আপনি পান? এগুলো তারই বক্তব্য। কাজেই জড়জগতের কবি পুরোপূর্ণব বলতে পারি না, কারণ তুমি সাধুসঙ্গ করেছেন, কিছু চেতনা তো এসছিল, কিন্তু তিনি কি করে লিখলেন, আমার মাথা নত করে দাও হে প্রভু তোমার চরণ তলে,
তারপর অনেকবার অন্য জায়গায় বলেছেন, আমি নববঙ্গের চালক হতে চাই না, আমি যদি ব্রজের রাখাল হতে চাই তাহলে নিভিয়ে দেব সভ্যতার আলো। আমি গোমাতার চেতনার জাগরণেও লিখেছি, সবসময় এগুলো উত্থাপন করা যায় না প্রসঙ্গক্রমে। যদি পাই হতে, যদি আমি পাই ব্রজের রাখাল হতে যদি পারি, তাহলে আমি এই যেটাকে তোমরা সভ্যতা বলো এ আমার দরকার নেই, এটা তিনি বলেছেন। আবার মুসলিম কবি তিনি বলছেন, এই বিশ্ব লয়ে বিরাট শিশু আন মনে খেলিছ, কাকে বললেন এসব কথা? কাজেই চেতনার উন্মেষ কোনো না কোনোভাবে তাদের হয়েছে। এখানে স্বার্থ গতিম বলার অর্থ প্রহ্লাদ মহারাজ যেটা মিন করতে চাইছেন, বলতে চাইছেন, সংসারের বদ্ধজীব সেটা বুঝতে পারছেন। প্রহ্লাদ মহারাজ স্ব অর্থ মানে আত্মা, জীবাত্মা, তার যে বাস্তবিক অর্থ অর্থাৎ যেটা পেলে পরে সে তাকে বাস্তব বুদ্ধিমান বলা হবে, এবং তিনি এই অনিত্য সংসার ছেড়ে নিত্য পদে অধিষ্ঠিত হতে পারবেন, তাকেই বলা। নতে বিদু স্বার্থ গতিমিহি বিষ্ণু দুরাশয়া যে বহিরর্থমান অন্ধায়থান্ধৈরুপনীয়মান তেয়োপি সিচতন্তমুরুধাম নিবাদ্যা। উরুদাম নিবাদ্যা, উরুদামনি মানে পুরুদামনি মানে মোটা দড়িতে যেমন বেঁধে রাখা হয় এক পশুকে, সেখানে বলছে নতে বিদুষ। তারা বাস্তবিক স্বার্থের গতি জানেই না, কারা তারা? যে বিষ্ণুই যে পরম গতি, ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু, তোমার অন্নপ্রাশন থেকে, তোমার শ্রাদ্ধ থেকে, তোমার বিবাহ থেকে, তোমার কবে বিষ্ণুকে কবে বাদ দিতে পেরেছ বলতে পারে কেউ? কেউ বলতে পারবে বিষ্ণুকে কবে বাদ দিতে? কিন্তু কেউ তো মানছে না, এত বোকা লোকগুলো আমি অবাক হয়ে যাই। আবার চণ্ডীপাঠ শুনে, আমি চণ্ডীপাঠে কী শুনলেন বলব ভালো লাগে, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র বলছে, ভদ্র তো বলছে আমি অভদ্র, কিন্তু মানেটা বলুন না, মানে বলতে পারে না, মানে কি বলল, মানেটা তো আপনি বুঝলেন না। চণ্ডী, ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ, বলতে পারে না, বলতে পারে মানে? যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিত, তা সর্বভূতে যিনি শক্তিরূপে বিরাজমান আছেন সেই শক্তিকে নমস্তস্যৈ, নমস্তস্মৈ নয় মনস্তস্মৈ, নমস্তস্মৈ বললে ওটা পুংলিঙ্গ হয়ে গেল, অনেক বোকা আছে না বুঝে পুংলিঙ্গ বলে দিল, দিয়ে কী বলছে রে বাবা, ওটা পুংলিঙ্গ, আর তস্যই বলতে হবে, এটা না বলে যদি তস্মই বলে দেয় তা উল্টো হয়ে গেল, সে মানে হবে না, তাদের মন্ত্র বললেই হয় না, এটা চেতনা থাকা দরকার, বুঝে কমসে কম কিছু একটু। তাহলে সেখানে তাকে বললাম তো বদ্ধ এটা কি বুঝলেন আপনি, যা দেবী সর্বভূতে শক্তিরূপেণ সংস্থিতা, এটা অনেক মন্ত্র আছে অনেক, আমি একটা তো উদ্ধাপন করলো। তা আমি তাকে বললাম শক্তিটা কি আকাশে ওড়ে নাকি? শক্তিটা একটা তো শক্তি কোনো একটা জায়গাকে অবলম্বন করে শক্তিটা থাকে, তো শক্তিরূপেণ সংস্থিতা, তো শক্তিটা কার, এটা বিচার করেছেন? তা তো আমরা বুঝি না, তা বোঝো না তাহলে চণ্ডীপাঠ করে কী হবে? তোমরা যে কালী দেবীকে পুজো করছো এরকমভাবে আমি তো হাসি, চাঁদা নেওয়ার জন্য সব হাসে। আমি বললে বেটা তোদেরই কাটবার জন্য কালী খাড়া নিয়েছি, যদি এটা বুঝতি তাহলে কালী পুজো করতি না, মূর্খের দল, কালী কি আমাকে কাটবে, তোকেই কাটবে, এই মুন্ড নিয়ম ধরেছে, আর তোকে কাটবে, আর তুই না জেনে মদ্য মাংস দিয়ে কালী পুজো করছিস, কর ভালো করে, কি আর করা যায়, চোখের সামনে দেখা, মদ খেয়ে নাচছে কলকাতা রাস্তা দিয়ে, উল্টে গেল গাড়ি দু চারজন পুরো স্পট ডেড, সেগুলোকে নিয়ে গিয়ে আরজিগল হসপিটালে, সে গাড়িতে যেমন কাপড় টাঙা কাপড় টাঙিয়ে থাকে এরকম ঝোলানো রয়েছে পিঠ দিয়ে, আর ঠিক মনে পড়ল কালী পুজো সেই টস টস করে রক্তগুলো পড়ছে। আমি একজন পেশেন্টকে দেখতে গেছিলাম সেই সময়, সে পুড়ে গেছিলো, আমি ভেতরের দিকে প্যাথেটিক দিতে আমার মনে পড়ে গেল, ফার্স্ট ক্লাস জিনিস তো এই অসুরগুলো এরকমের মূল্য, আর তাকে টাঙানো রয়েছে যেমন কাপড় টাঙানো থাকে গাড়ির উপরে, সেই গাড়ির যে বর্ডারগুলো ডেকগুলো ওতে ঝোলানো রয়েছে, কে যে যার মরা এসে নিয়ে যাও, যার মা বাবা আছো যে যার শনাক্ত করে, নাহলে ভাগাড়া ফেলে দেবো। তো ভগবান কীভাবে তাদেরকে, এই দেবী কীভাবে তাদেরকে মারছেন তারপরে কিন্তু তারা বুঝতে পারছেন। এখানে প্রহ্লাদ মহারাজের বক্তব্য হলো,
যে বিষ্ণুই যে পরম গতি, পরম স্বার্থ আমাদের, সে ছাড়া কোনো গতি নাই সেটা কেউ জানতে পারছে। সমস্ত যজ্ঞের মূল হল বিষ্ণু, সমস্ত কিছু ক্রিয়াকর্মে বলেই হল বিষ্ণু। আর সেই জন্য প্রহ্লাদ মারা বেছে নতে বিদু স্বার্থ গতিম হি বিষ্ণু, দুরাশয়া যে বহিরর্থমান, তাদের আশয়টা দুরাশয়া যে বহিরর্থমান। অন্তরর্থ কি? অন্তরর্থ মানে অন্তঃকরণের ভেতরের দিকে যখন দৃষ্টি যেতে আরম্ভ করে, অন্তর্দৃষ্টি সম্পন্ন মহাপুরুষগণ যে সাধুগণ আছেন, তারা দেখবেন বাইরের জগতে সবার সঙ্গে কারোর সঙ্গে কথা জিজ্ঞাসা করছে, বলছেন, সব কিছু করছেন, তারা প্রসাদ পাচ্ছেন, সব কিছু করছেন, আপনার মনে হবে আমার মতোই ক্রিয়াকর্ম। কিন্তু তাদের এত কৌশল, গম্ভীর বিচার, তারা সমস্ত বলতে বলতে অন্তঃকরণে কিন্তু তাদের দৃষ্টি কিন্তু ভেতরের দিকে, বাইরে কোনো সৌন্দর্য দেখছেন না, বাইরের কোনো সৌন্দর্য দেখছে, কার সৌন্দর্য কীরকম, কে কত কাপড় পরেছে, কি কিচ্ছু তারা দেখেন। দে অল লেস ইন্টারেস্টেড অ্যাবাউট ইট, এরা এই ব্যাপারে একেবারেই কোনো নজর দেন না। তাদের দৃষ্টি হলো অন্তর্দৃষ্টি, ভেতরের দিকে সবসময় চিন্তা করছেন। এইটা হলো যারা সেই অবস্থায় উন্নীত হয়েছে। সেই জন্য প্রহ্লাদ মহারাজ বলছেন যে দুরাশয়া যে বহিরর্থমান, অন্তরর্থ বহিরর্থ, এটা আপনারা যদি হরিকথা কদিন শুনে থাকেন বুঝতে পারবেন। অন্তরর্থ মানে হচ্ছে খালি চেতনার জাগরণের জন্য যে প্রয়াস, সেইগুলো সেইটার অনুকূলে যেসব বিষয়গুলো, তারা সেগুলোকে টেক আপ করবেন, বাদবাকিগুলোকে ডিসকার্ড, ছেড়ে দেবেন। আর বহিরর্থ মানেন মানে হচ্ছে বাইরের পাটোয়ারি বুদ্ধি, কীভাবে আমার সমাজে র্যাঙ্ক পাবো, টাকা পয়সা পাবো, প্রতিষ্ঠা পাবো, মর্যাদা, সব কিছু, এইসব বহিরর্থমান যে বস্তুগুলো তোমার সঙ্গে কখনোই যাবে না। অন্তরর্থের যে বিষয়গুলো, আত্মতত্ত্বের যে জ্ঞানটা তুমি লাভ করবে, ভক্তি লাভ করবে, সেইগুলো, সেই অ্যাসেটসগুলো, সম্পত্তিগুলো তোমাকে ফলো করবে। আত্মা যখন শরীরটা ছেড়ে দিয়ে যাবে, এটা বৈজ্ঞানিকরা প্রমাণ করে নিয়েছেন বিদেশে সব জায়গায়, যখনই আত্মা শরীর ছেড়ে যাবে, সেটা গীতাতে ভগবান বলছেন, যেমন ফুলের গন্ধ, ফুলের গন্ধ যেমন কোনো জায়গায় হলে ফুলের কাছে যেতে হয় না, ফুলের গন্ধ চলে আসে, সেরকম এই দেহটা যখন ত্যাগ করে ফুলের গন্ধর মতো এই জীবাত্মা বেরিয়ে যায়, গিয়ে তার যে পূর্বে সংস্কার, যে যে কর্ম সে করেছে, সেই কর্মের সংস্কারগুলো ফুলের গন্ধর মতো তাকে ফলো আপ করে, গিয়ে অন্য গর্ভে যখন প্রবেশ করবে তখন এটা তার সঙ্গে ফেড আপ হয়ে থাকবে। জন্মবার পরে ভূমণ্ডলে জন্মগ্রহণ হল, তারপর যখন বড় হবে তার পূর্বের কীরকম সংস্কার ছিল এটা প্রকাশ পাবে। কেন? স্বাভাবিক, কাউকে দেখবেন বাচ্চার সংস্কার দেখতে পাবেন, এক একটা বাচ্চার এক রকম সংস্কার, এটা কি করে হয়? এইভাবে হয়। তাহলে অন্ধা যথন্দে রূপণীয় মানম, প্রহ্লাদ মহারাজ নিষ্কপটভাবে অত্যন্ত সাহসিকতার সঙ্গে সব কথা বলছেন। হিরণ্যকশিপুর মতো এত বড় অসুর সমগ্র পৃথিবীকে ডমিনেট করে রেখেছে, ও ভয় পায় না। প্রহ্লাদ মহারাজ পরিষ্কার বলছেন, অন্ধা যথন্দে রূপণীয় মানম তে অপি শ্রীচতন্তা মরুধাম নিবন্ধ। একজন অন্ধ যেমন অন্য অন্ধকে কখনোই পথ দেখিয়ে নিয়ে যেতে পারে না, এক অন্ধ কখনোই অন্য অন্ধকে পথ দেখিয়ে নিয়ে যেতে পারে না, সে তো নিজেই দেখতে পারে না। এখন আমাদের হোল সমাজের সিস্টেমটা হয়েছে এরকম, যার নিজের কোনো চেতনা জাগরণ হয় নাই, তার নিজের কোনো অনুভব হয় নাই, কোনো কিছুই হয় না, সে অপরকে হরিকথা বলবে, অপরকে বোঝাবে, কি করে হয়? যে যে বস্তুটা আমি নিজেই অনুভব করি নাই, সে বস্তুটা আপনাকে বোঝানো সম্ভব হয় না। আগে নিজে হাড়ে হাড়ে অনুভব করতে হয়। যেসব গুরু বৈষ্ণবরা সেই রকম অবস্থায় আছেন, তাদের যদি আচরণ দেখেন আপনারা কেঁদে ফেলবেন, তারা মরে যাবেন তবু তবু তাদের মর্যাদা, যেসব সাধুজগতের, সাধুজগতের যে সূক্ষ্ম বিচার, তার থেকে ভ্রষ্ট হবেন না, তারা ভ্রষ্ট হন না। কিছু সুবিধে দেখিয়ে আপনি তাদেরকে কিনে নেবেন, হবে না, পারবেন না। এ প্রসঙ্গে বলে রাখা ভালো, যেসব ব্রহ্মচারী সন্ন্যাসীরা থাকবেন, এখানে তো জায়গারই সেরকম ব্যবস্থা নেই, আমার অনুরোধ প্রত্যেকেই খুব সাবধানে বিচরণ করবেন, কোনো ব্রহ্মচারীর যেন কোনো অনিষ্ট না হয়, অকারণে তাদেরকে কোনোরকমভাবে কথা বলার প্রয়োজন নাই, কোনোরকমভাবে কোনোরকম তাদের যদি জীবনের কোনো অনিষ্ট হয়, তাদের কেউ আমার
আমার যত ছেলেপেলে যারা আছেন আমার কাউ কেউ বাস্তবিক আমার কেউ শিষ্য আমার শিষ্য নেই, আমি করি না। এরা আমাকে ভালোবেসে আমার সঙ্গে থাকেন, তাদের জীবন দিয়েছেন, তাদের জীবনকে নষ্ট করার জন্য কেউ কোনোদিন চেষ্টা করা উচিত নয় কোনো রকমভাবে, এটা নিয়ম। মাতৃভাব সবা অনেকে থাকতে কম থাকতে পারে, সবার থাকে না, তাদের জন্যই বললাম। সেই জন্য এখানে বলছেন অন্ধা ইথান্দে রূপণীয় মানম তেও পিসিচতান্দামর, যেমন এরকমভাবে বলদকে যেমন নাকেতে ফুঁড়িয়ে যেমন ঘোড়ায় উরুদাম নিবদ্ধা, যেমন মোটা দড়ি দিয়ে বেঁধে ঘোড়ানো হয় পশুকে, তো সেরকম তাদের অবস্থা। আর তারা এক অন্ধ আরেক অন্ধের দ্বারা পরিচালিত হচ্ছে, এটা সব ক্ষেত্রেরই অবস্থা, সেটা সমস্ত সমাজের এখন প্রত্যেকটা স্তরে এরকম অবস্থা হচ্ছে। মহাভারতে এইসব উত্তর দেওয়া আছে অনেক কিছু, কিন্তু মহাভারত আপনারা পড়বেন না। প্রভুপাদ বলছেন যে মহাভারত আপনাদের পড়তে হবে না, কেন ওখান থেকে সার গ্রহণ করতে পারবে না, সার গ্রহণ করতে না পেরে সেখানে পতন হতে পারে।